সবাই স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, সো দিস ইজ দা চ্যাপ্টার 7 আপনাদের ফাইনাল এর জন্য, যেটা লাস্ট চ্যাপ্টার। দিস চ্যাপ্টার ইজ বেসড অন কনজিউমার প্রোডিউসার্স এন্ড দ্য এফিশিয়েন্সি অফ মার্কেট। দ্যাট মিনস আপনারা এতদিন ধরে দেখেন, আমি চ্যাপ্টার 1 আপনাদের মার্কেট নিয়ে কিছুটা আলোচনা করেছি, চ্যাপ্টার 2 তেও মার্কেট নিয়ে কিছুটা আলোচনা করেছি, যে মার্কেটের আসলে কাজটা কি। এখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়, সো ইকোনমিক অ্যাক্টিভিটিস কোনগুলো, সেগুলো হচ্ছে বায়ার অ্যান্ড হচ্ছে সেলারের যে অ্যাক্টিভিটিগুলো করে। আপনার বায়ার হচ্ছে প্রোডাক্ট বাই কিনে, আর হচ্ছে সেলার সে হচ্ছে সেল করে। এখানে হচ্ছে মানি এক্সচেঞ্জ হয়। সো আর এর আগে দেখেন, চ্যাপ্টার 4 এন্ড 5 এ আপনাদেরকে আমি পড়েছি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিয়ে। আপনি কিভাবে করে বুঝবেন যে আপনার মার্কেটে আপনার প্রোডাক্টের কতটুকু ডিমান্ড আছে, সেই অনুযায়ী কিভাবে সাপ্লাই দিবেন। সো এর আগে দেখেন, বিভিন্ন ধরনের হচ্ছে আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ দেখেছি, যে কোন সিচুয়েশনে ডিমান্ড কখন থাকে, কোন সিচুয়েশনে সাপ্লাই কখন থাকে, কোন প্রোডাক্টের জন্য ডিমান্ড কেমন, কোন প্রোডাক্টের জন্য সাপ্লাই কেমন। এখন আমরা হচ্ছে রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশন দেব। মার্কেটে আসলে কনজিউমার এন্ড প্রোডিউসার এন্ড ডিমান্ড এন্ড সাপ্লাই, এগুলো মানে একসাথে কোলাবোরেট করে কিভাবে করে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, কিভাবে আমরা জানি যে আসলে একটা প্রোডাক্টের মানে একটা প্রোডাক্টের জন্য কাস্টমাররা কতটুকু টাকা পে করতে চায় বা কতটুকু টাকা পে করতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে মেইনলি চ্যাপ্টার 7 এর টপিক। এটা হচ্ছে অল অ্যাবাউট আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাই, আগে যেগুলো পড়ে আসছে ওটার সাথে রিলেটেড। টু নতুন আমরা ভার্সন অ্যাড করবো, যে মার্কেটে কিভাবে কনজিউমার এন্ড সারপ্লাস, ওরা কিভাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হাউ ডাজ ইট ওয়ার্ক, মার্কেটের ওভারঅল অ্যাক্টিভিটিটা কিভাবে করে কাজ করে, এটা হচ্ছে আমাদের মেইনলি চ্যাপ্টার 7 এর থিম। সো দ্য ফার্স্ট টপিক ইজ ওয়েলফেয়ার ইকোনমিক্স। ওয়েলফেয়ার ইকোনমিক্স বলতে বেসিক্যালি বোঝায় যে রিসোর্স অ্যালোকেশন, যে জিনিসগুলো আমরা চ্যাপ্টার 1 এ পড়েছিলাম, যে ইকোনমিক্স এর একটা কোর পার্ট বলতে পারেন বা কোর ফাংশন হচ্ছে প্রপারলি রিসোর্স অ্যালোকেট করা। কেউ আমাকে বলতে পারবেন যে রিসোর্স বলতে কোন কোন রিসোর্স বোঝায়? চ্যাপ্টার 1 এ এটা পড়েছিলাম, যারা আগে স্টুডেন্ট ছিলেন মানে মিডে যারা পড়েছেন তারা বলেন। চ্যাপ্টার 1 এর রিসোর্সেস নিয়ে আমি পড়েছিলাম, যে ইকোনমিক্স এর একটা মেইন কি ফাংশন হচ্ছে, আমরা কেন পড়ি, সেটা হচ্ছে যে আমাদের কিছু প্রবলেম আছে, ইকোনমিক প্রবলেম, ওগুলো সলভ করার জন্য। ওয়ান অফ দ্য ইকোনমিক প্রবলেম ওয়াজ যে রিসোর্স অ্যালোকেশনটা প্রপারলি করার জন্য। সো রিসোর্স বলতে আমরা কোন কোন রিসোর্স বুঝাই? এনিওয়ান? কারো বলেনি? আমরা রিসোর্স বলতে হচ্ছে, আমরা 3 ধরনের রিসোর্স আপনাদেরকে বলেছিলাম। একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স বলেছিলাম, ক্যাপিটাল রিসোর্স বলেছিলাম, আর হিউম্যান রিসোর্স বলেছিলাম। 3 ধরনের রিসোর্স নিয়ে চ্যাপ্টার 1 এ আমরা আলোচনা করেছি। সো এখানে এটাই বলা হচ্ছে যে এই ইকোনমিক ওয়েলফেয়ার বা ওয়েলফেয়ার ইকোনমিক্স বেসিক্যালি কোনটাকে বলে, সেটা হচ্ছে যখন আমরা রিসোর্স অ্যালোকেশনটা প্রপারলি করতে চাই আমাদের ইকোনমিতে, ওটার স্টাডিটাকেই বলা হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স। এখন রিসোর্স অ্যালোকেশনটা কেন হচ্ছে ইম্পর্টেন্ট, কেন বলা হচ্ছে বারবার যে প্রপারলি বা এফিশিয়েন্টলি ইফেক্টিভলি রিসোর্সটা অ্যালোকেশনের জন্য আমাদের ওয়েলফেয়ার ইকোনমিক্সটা পড়তে হবে। আমাদের এই যে হিউম্যান রিসোর্স বললাম, ন্যাচারাল রিসোর্স, তারপর ক্যাপিটাল রিসোর্স, এই জিনিসগুলো প্রপার অ্যালোকেশন কেন দরকার, কেউ বলতে পারবেন? এনিওয়ান? রিসোর্স অ্যালোকেশনটা আসলে কেন দরকার, কেন আমি বলছি যে প্রপার রিসোর্স অ্যালোকেশনের জন্য হচ্ছে আমরা ওয়েলফেয়ার ইকোনমিক্সটা নিয়ে স্টাডি করি? ক্লাসে রেসপন্স করতে হবে, একজন বলেন। আমরা এখানে ম্যাক্সিমাম নিউ স্টুডেন্ট বসে, পুরানো স্টুডেন্ট তো দেখতে পাচ্ছি, আর বাকি পুরানো স্টুডেন্ট কোথায়? না মেঘলা পড়ি নাই, মাত্র তো 17 জন 18 জন পার্টিসিপেন্ট। আপনাদের এত বড় ক্লাস, বাট হচ্ছে আপনাদের স্টুডেন্ট এত কম জয়েন করে। আচ্ছা,
দেখেন এই রিসোর্স অ্যালোকেশন এর যে জিনিসটা সেটা হচ্ছে আমি এজন্য বলেছিলাম যে আপনার হিউম্যান রিসোর্স অনেক হতে পারে অ্যাবান্ডেন্ট হতে পারে ক্যাপিটাল যেটা হচ্ছে ক্যাশ এগুলো হচ্ছে অনেক হতে পারে বিল্ডিংস ক্যাশ মেশিনারিজ কিন্তু আমাদের যে ন্যাচারাল রিসোর্স আছে আমাদের ফসিল ফুয়েল আছে হচ্ছে গ্যাস আছে কোল আছে এই যে ন্যাচারাল রিসোর্স গুলো এগুলো তো লিমিটেড সো এই যে ন্যাচারাল রিসোর্সটা এই যে আমাদের এটা হচ্ছে লিমিটেড একবার হচ্ছে খনি থেকে শেষ হয়ে গেলে ওটা কিন্তু শেষ সো আমি কিন্তু ওটা কিন্তু আপনি অ্যাজ আ হিউম্যান আপনার পক্ষে মেক করা পসিবল না ওটা নেচার থেকে বাই ডিফল্ট ক্রিয়েট হয় সো এই যে ন্যাচারাল রিসোর্সটা যেটা হচ্ছে লিমিটেড আর হচ্ছে এটা খুব আসলে সঞ্চলভ্য না একবার শেষ হয়ে গেলে ওটা শেষ নতুন করে বানানো পসিবল না অল্টারনেটিভ নেই এই জন্যই বারবার বলা হচ্ছে যে এই ন্যাচারাল রিসোর্সটা যেটা হচ্ছে খুবই লিমিটেড খুবই ইম্পর্টেন্ট রিসোর্স মোটামুটি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে অপারেশনের জন্য জিনিসটা দরকার এই জন্য এই ন্যাচারাল রিসোর্সটা ঠিকভাবে কিভাবে করে বন্টন করা হয় অ্যালোকেশন করা যায় এটা নিয়ে হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স কাজ করে এখন কোন কোন জায়গায় অ্যালোকেশনের কথা বলা হচ্ছে এটা মেইনলি বলা হচ্ছে যে আমাদের যে বিজনেস সেক্টর গুলো আছে বা হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ঠিকভাবে যাচ্ছে কিনা একটা ইন্ডাস্ট্রিতে বেশি ফোকাস করা হলো আর একটা ইন্ডাস্ট্রিতে ফোকাস করাই হলো না সো তখন কিন্তু আপনার আউটপুট সেম আসবে না আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুধু ফোকাস করলেন অন্য অন্য ইন্ডাস্ট্রি ফোকাস করলেন না অন্য অন্য ইন্ডাস্ট্রিকে আপনি সেই পরিমাণ রিসোর্স দিচ্ছেন না তখন বাকি ইন্ডাস্ট্রিগুলো কিন্তু গ্রো করতে পারবে না এই জন্য রিসোর্স অ্যালোকেশনটা নিয়ে হচ্ছে মেইনলি ইকোনমিক্সে খুব বেশি মানে জোর দেওয়া হয় আর এখানে দেখেন ইকোনমিক্স তাহলে ওয়েলফেয়ার ইকোনমিক্সে বুঝলাম যে রিসোর্স অ্যালোকেশন নিয়ে হচ্ছে যে স্টাডিটা করা হয় সেটাকে আমরা বলি ওয়েলফেয়ার ইকোনমিক্স এই ওয়েলফেয়ার ইকোনমিক্স এর দুইটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বায়ার এন্ড সেলার যারা মার্কেটের ইম্পর্টেন্ট একটা পার্ট এটা আপনাদের চ্যাপ্টার 3 তে হচ্ছে আমি পড়িয়েছিলাম চ্যাপ্টার 3 তে একটা টপিক ছিল যেখানে এই বায়ার এন্ড সেলার আর মার্কেটের রিলেশনশিপটা হচ্ছে আপনাদের দেখানো হয়েছিল এটা হচ্ছে সার্কুলার ফ্লো ইকোনমিক্স একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হচ্ছিল এখানে হচ্ছে কিভাবে করে সেলার মার্কেটে তার প্রোডাক্ট অফার করে বায়ার সে প্রোডাক্টটা কিনে নেয় এই যে এটা হচ্ছে অনগোয়িং সার্কেল সেলার অফার করে বায়ার জিনিসটা কিনে সেলার অফার করছে আবার কিনছে এই যে অনগোয়িং প্রসেস মার্কেটে এই জিনিসটা হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স এর একটা পার্ট এখন দেখেন এখানে একটা কনক্লুশনের কথা বলা হচ্ছে গত ক্লাসের চ্যাপ্টার লেকচারগুলো যদি মনে থাকে আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম বের করেছিলাম যে ডিমান্ড এন্ড হচ্ছে সাপ্লাই আপনার যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে যে মানে যেই পয়েন্টে মার্কেটে যে পরিমাণে ডিমান্ড যদি মার্কেটে 100 জন মানুষ একটা প্রোডাক্ট কিনতে চায় মার্কেটে 100টা প্রোডাক্টই সাপ্লাই হয় এই যে সমান সমান ডিমান্ড এন্ড সাপ্লাই যখন হয় ওই পয়েন্টটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট সো এখানে ইকোনমিক্সটা হচ্ছে বলে যে যখন মার্কেটে ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকে ডিমান্ড এন্ড সাপ্লাই তখন মার্কেটে হচ্ছে তার টোটাল বেনিফিটটা পায় মার্কেটের ম্যাক্সিমাম বেনিফিটটা তখন তারা পায় দ্যাট মিন্স যখন ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকে ডিমান্ড এন্ড সাপ্লাই মার্কেটের সমান থাকে তখন বায়ার এন্ড সেলার সবাই হচ্ছে দুই পক্ষই বেনিফিট পায় দুই পক্ষই বেনিফিশিয়াল থাকে দ্যাট মিন্স দুই পক্ষই হচ্ছে প্রফিট মানে সেলাররাও হচ্ছে সেল করে প্রফিট পায় বায়াররাও হচ্ছে ওই টাকায় যে টাকা দিয়ে কিনছে একটা প্রোডাক্ট সেই টাকায় প্রোডাক্ট কিনে তারাও স্যাটিসফাইড থাকে সো বোথ পার্টি উইল বি স্যাটিসফাইড ওয়েন দেয়ার ইজ আ ইকুইলিব্রিয়াম অফ সাপ্লাই এন্ড ডিমান্ড ইন দ্য মার্কেট এই পর্যন্ত ক্লিয়ার কনসেপ্ট ইয়েস ম্যাম ইয়েস ম্যাম এখন দেখেন একটা নতুন টপিক এটা নিয়ে আগে চ্যাপ্টার 4 3 বা হচ্ছে 5 এ কোথাও আলোচনা করা হয়নি দ্যাট ইজ কনজিউমার সারপ্লাস এখন এই কনজিউমার সারপ্লাস কাকে বলে এটা জানার জন্য আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ উইলিংনেস টু পে ওয়ার্ডটা দেখেন উইলিংনেস টু পে দ্যাট মিন্স আপনি কতটুকু পে করতে চান একটা প্রোডাক্টের জন্য একটা কনজিউমার কত টাকা পে করতে চায় এখন এই জিনিসটা দেখেন উইলিংনেস টু পে এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে সেম হবে না আপনি ফোর্সে একটা পেন্সিলের জন্য 10 টাকা দিবেন আপনার ফ্রেন্ড ওই পেন্সিলটাই কেনার জন্য সে হচ্ছে 5 টাকা বলবে যে 5 টাকা হলে আমি ওটা নিবো সো সবার কিন্তু উইলিংনেস টু পে সেম না সবাই কিন্তু সেম প্রোডাক্টের জন্যই সেম টাকা পে করতে চায় না এখন দেখেন ফোর্সে একটা মিন্ট কন্ডিশন হচ্ছে রেকর্ডিং মানে আগের দিনে যে হচ্ছে মানুষজন রেকর্ড শুনতো সো এখানে বলা হচ্ছে যে ওরকম একটা খুবই অরিজিনাল এলভিস প্রেসলির একটা ফার্স্ট অ্যালবামের রেকর্ডিং এখন একজন এটা সেল করতে চায় সো এটা কিন্তু অনেক দামি একটা প্রোডাক্ট যখন মানে কোনো আপনার অকশনে কোন প্রোডাক্টগুলো ওঠে যেগুলো হচ্ছে অনেক ভ্যালুয়েবল এনশিয়েন্ট আর হচ্ছে দামি থাকে তখন হিস্টোরিক্যাল প্রোডাক্টগুলো এখন ওই প্রোডাক্ট এখন অকশনে উঠে অকশন জিনিসটা কি ধরেন অনেকজন বায়ার আপনার থাকবে আপনার প্রোডাক্টটা যেহেতু অনেক দামি আর অনেক ইউনিক আপনি একটা মানে কি বলবো এটা একটা মিটিং এর মতো কল করবেন যেখানে সব বায়াররা আসবে আপনি প্রোডাক্টটা শো করবেন বায়াররা হচ্ছে বলবে যে কে কত টাকা দিতে চায়
সো হাইস্ট যে পে করবে তার কাছে হচ্ছে প্রোডাক্টটা দেওয়া হবে এখন ধরেন এই যে অ্যালবামটা কেনার জন্য চারজন অপশন শো করবে এখানে বলা হলো জন পল জর্জ আর চিলিন্ডো চারজন এই অ্যালবামটা কিনতে চায় সো চারজন হচ্ছে অপশনে পার্টিসিপেট করলো এখন কে কতটুকু পে করতে চায় সবার কিন্তু উইলিংনেস টু পেটা সেম হবে না এখন দেখেন উইলিংনেস টু পে তাহলে কাকে বলে একজন বায়ার একটা প্রোডাক্টের জন্য স্পেসিফিক প্রোডাক্টের জন্য কতটুকু ম্যাক্সিমাম অ্যামাউন্ট পে করতে পারে দ্য সেম আই টোল্ড বিফোর যে আপনি একটা পেন্সিলের জন্য 10 টাকা মানে দিবেন আপনার কোনো সমস্যা নাই কিন্তু আপনার ফ্রেন্ড উইথ সেম পেন্সিলের জন্য সে হয়তো 5 টাকা দিবে এর বেশি সে দিবে না সো আপনার উইলিংনেস টু পে কিন্তু হচ্ছে 10 টাকা ফর দ্যাট পেন্সিল এন্ড আপনার ফ্রেন্ডের উইলিংনেস টু পে তাহলে 5 টাকা সো এই উইলিংনেস টু পে জিনিসটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে যে একজন কনজিউমার বা একজন বায়ার একটা প্রোডাক্টের জন্য ম্যাক্সিমাম কত টাকা বা কতটুকু অ্যামাউন্ট পে করতে রাজি আছে সেই জিনিসটাকে আমরা তাহলে বলি উইলিংনেস টু পে এই জিনিসটা ক্লিয়ার হোয়াট ইজ উইলিংনেস টু পে ইয়েস ম্যাম ওকে এখন দেখেন এখানে চারজন যে আমি পসিবল বায়ারের কথা বললাম জন পল জর্জ আর শ্রীঙ্গো চারজনই হচ্ছে ওই অ্যালবামটা কিনতে চায় তারা অকশনে পার্টিসিপেট করবে এখন দেখেন রিঙ্গো হচ্ছে ও যদি $50 হয় তাহলে সে অ্যালবামটা কিনবে তার মানে কি তার উইলিংনেস টু পে হচ্ছে 50 সে ম্যাক্সিমাম 50 টাকা পে করবে অ্যালবামটার জন্য আবার দেখেন জর্জের দিকে তাকান তাহলে জর্জ হচ্ছে 70 টাকা পে করবে সেম অ্যালবামটার জন্যই কিন্তু তার মানে জর্জের হচ্ছে উইলিংনেস টু পে হচ্ছে 70 সে ওই অ্যালবামের জন্য ম্যাক্সিমাম $70 দিবে আবার পলেরটা দেখেন 80 জন হচ্ছে 100 দ্যাট মিন্স ও অ্যালবামটার জন্য $100 পে করতে চায় ম্যাক্সিমাম পে করতে চায় তার মানে জনের উইলিংনেস টু পে হচ্ছে 100 দেখেন সেম প্রোডাক্ট চারজন বায়ার চার রকম পে করতে চায় তার মানে চারজনের উইলিংনেস টু পে সেম জিনিসের জন্য কিন্তু ডিফারেন্ট হয় এখানে দেখেন বলা হচ্ছে এট আ প্রাইস ইকুয়াল টু হিজ উইলিংনেস টু পে দ্য বায়ার উড বি ইনডিফারেন্ট অ্যাবাউট বাইং দ্য গুড দ্যাট মিন্স আপনার ধরেন আপনি জন এই প্রোডাক্টের জন্য বা অ্যালবামটার জন্য $100 দিতে চায় এখন যে সেল করছে সেলার সে যদি $100ই তাকে দেয় তাহলে কি উইলিংনেস টু পে আর হচ্ছে তার বাইং প্রাইস এটা সমান হয়ে গেল না সেও $100 দিতে চায় আবার তাকে অফারও করা হচ্ছে ইয়েস এটা দাম $100 তাহলে কিন্তু সমান সমান হয়ে গেল উইলিংনেস টু পে আর হচ্ছে আপনার যে পারচেসিং প্রাইস বা বাইং প্রাইস এটা কিন্তু সমান সমান সো উইলিংনেস টু পে এটা কিন্তু তার মানে আমরা দেখলাম যে আসলে এটা পার্সেন্ট পার্সেন্ট ভ্যারি করে একই প্রোডাক্টের উইলিংনেস টু পে সবার জন্য সেম না এখন উইলিংনেস টু পে তাহলে জিনিসটা ক্লিয়ার সবার উইলিংনেস টু পে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এখন আসেন আমাদের যে কনসেপ্টটা মেইন কনসেপ্ট ছিল কনজিউমার সারপ্লাস এখন আমরা বলি তাহলে কনজিউমার সারপ্লাসটা কাকে বলে এটা রিলেটেড টু উইলিংনেস টু পে ওই জিনিসটা না বুঝলে এটা বুঝবেন না এই জন্য আগে ওই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে নিলাম এখানে দেখেন কনজিউমার সারপ্লাস মেইনলি বলা হচ্ছে ইজ দ্য অ্যামাউন্ট আ বায়ার ইজ উইলিং টু পে ফর আ গুড মাইনাস দ্য অ্যামাউন্ট আ বায়ার অ্যাকচুয়ালি পেস ফর ইট দ্যাট মিন্স একজন বায়ার যেই প্রোডাক্টটা যে টাকা দিতে চায় সেটা আর হচ্ছে ওই প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে বলা হচ্ছে কনজিউমার সারপ্লাস ফরসে জন ও হচ্ছে $100 দিতে চায় ওই অ্যালবামের জন্য সে তার উইলিংনেস টু পেটা হচ্ছে 100 সে 100 টাকা অ্যালবামের জন্য দিবে বাট তাকে 80 টাকাই হচ্ছে অ্যালবামটা দিয়ে দেওয়া হলো তাহলে এই যে $20 যে ডিফারেন্সটা তার উইলিংনেস টু পে কিন্তু ছিল 100 কিন্তু সে প্রোডাক্টটা কিন্তু বা অ্যালবামটা কিন্তু কম দামে পেয়ে গেল $80 পেয়ে গেল এই যে $20 এক্সট্রা সে যে পে করতে চেয়েছিল কিন্তু তার দেওয়া লাগেনি এই জিনিসটাকে বলা হচ্ছে কনজিউমার সারপ্লাস এই জিনিসটা ক্লিয়ার হোয়াট ইজ কনজিউমার সারপ্লাস যদি $80 কম দিতে চাই যদি হচ্ছে ওকে $70 অফার করা হয় $50 যদি পে করতো কিন্তু তার উইলিংনেস টু পে 100 তাহলে কি তার কনজিউমার সারপ্লাস 50 হতো না এটা ডিফারেন্সটা মানে আপনি কত দিতে চাচ্ছেন একটা প্রোডাক্টের জন্য আর আপনি প্রোডাক্টটা কত দিয়ে কিনবেন ওই যে ডিফারেন্সটা সেটা কি আমরা বলি কনজিউমার সারপ্লাস আপনি হচ্ছে প্রোডাক্টের জন্য দিতে চাচ্ছেন $200
কিন্তু আপনি হচ্ছে প্রোডাক্টটা পেয়ে গেলেন 100 টাকায়, এই যে বাকি 100 টাকা আপনার এক্সট্রা আপনার দিতে হলো না, ওটাকে আমরা বলবো হচ্ছে কনজিউমার সারপ্লাস। মানে আপনি প্রোডাক্টটার জন্য বেশি পে করতে রাজি কিন্তু মার্কেটে প্রোডাক্টটা প্রাইস কম। এখন এই যে কত কম, আপনি কত দিতে চাচ্ছিলেন আর হচ্ছে কত কমে পেলেন, এটার মধ্যে যে ডিফারেন্সটা থাকবে ওই অ্যামাউন্টটাকে আমরা বলি হচ্ছে কনজিউমার সারপ্লাস। ক্লিয়ার? এইটা ক্লিয়ার, বাট আমি বললাম যদি যদি এটা প্রাইসটা হচ্ছে $80, যদি কেউ $50 দিতে চাইতো তখন কি এটা কনজিউমার সারপ্লাস হইতো নাকি? যদি 50, দেখেন এখানে জনের কথা বলা হচ্ছে যে ওর উইলিংনেস টু পে হচ্ছে 100, তার মানে ওকে পে, ও পে করেছে 50, আপনি এটা তো বলতে চাচ্ছেন, জি জি জি, সে পে 50 করলো, মানে এখন তার কাছে যদি 50 টাকায় ওটা অফার করা হয়, সে যদি 50 টাকায় কিনে কিন্তু তার দেওয়ার ক্ষমতা ছিল 100, তার মানে কি 100 থেকে 50 মাইনাস করলে আমাদের যে 50টা থাকে সেটাই তার কনজিউমার সারপ্লাস হবে না? ম্যাম, উইলিংনেস টু পে $100 এখানে যতটুকু মানে কমে হবে অতটুকু সবটুকু উইলিংনেস টু পে টা হচ্ছে মেইনলি যে কত ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ একটা বায়ার একটা প্রোডাক্টের জন্য পে করতে চায়, রাইট? সো এখানে বলা হচ্ছে যে জন ওই অ্যালবামটার জন্য $100 ম্যাক্সিমাম সে পে করতে চায় কিন্তু অ্যালবামের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 80 টাকা, তাহলে ও যে 20 টাকা বেশি পে করতে চাইলো এটাই হচ্ছে জনের কনজিউমার সারপ্লাস। দ্যাট মিন্স একজন বায়ার যে হাইয়েস্ট কতটুকু সে পে করতে চায় ওটাকে যদি আপনি অ্যাকচুয়াল মানে যে প্রাইসটা প্রোডাক্টের প্রাইস থেকে মাইনাস করেন তখন আপনি কনজিউমার সারপ্লাসটা পাবেন। আপনি একটা পেন্সিলের জন্য হাইয়েস্ট পে করবেন 10 টাকা কিন্তু আপনাকে মার্কেটে দেখলেন যে ওটার প্রাইস 5 টাকা, আপনাকে 5 টাকায় দিয়ে দিল, এই যে আপনি 5 টাকা বেশি পে করতে চেয়েছিলেন ওইটাই হচ্ছে আপনার কনজিউমার সারপ্লাস। ম্যাম, আমি ধরুন একটা পেন্সিলের জন্য পে করতেছি 5 টাকা কিন্তু পেন্সিলটা 10 টাকা, সেক্ষেত্রেও কি কনজিউমার? না না, কনজিউমার সারপ্লাস তখনই হবে যখন আপনার উইলিংনেস টু পেটা বেশি হবে কিন্তু আপনি ওটা কম টাকায় পাবেন, মার্কেট প্রাইসটা কম হবে তখনই ওটা কনজিউমার সারপ্লাস। সারপ্লাস মানে কি এক্সট্রা বা বেশি যেটা বলি, যদি আপনারকে বেশি পে করতে হতো তাহলে কিন্তু এটা ডেফিসিয়েট হয়ে যেত। সো ওইটা আমি বলছি না, মাথায় রাখেন যে আপনার উইলিংনেস পে উইলিংনেস টু পেটা সবসময় বেশি হবে আর আপনি মার্কেট প্রাইসে সবসময় কমে পাবেন, তখনই ওই ডিফারেন্সটাকে আমরা বলবো হচ্ছে কনজিউমার সারপ্লাস। ক্লিয়ার? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। এখন দেখেন এই যে আমি আগের একটা চার্ট দেখিয়েছিলাম, ওখানে চারজন হচ্ছে আপনার বায়ের কথা বলা হচ্ছিল, অ্যালবামটার জন্য চারজন কিনতে কিনতে চায়, একজন হচ্ছে জন, পল, জর্জ হচ্ছে রিঙ্গো, সবার উইলিংনেস টু পে কিন্তু দেওয়া আছে, তারাও অ্যালবামটার জন্য ম্যাক্সিমাম কতটুকু ডলার দিতে রাজি। এখন দেখেন এখানে বলা হচ্ছে আমরা ডিমান্ড কার্ভের সাথে কিভাবে করে এই কনজিউমার সারপ্লাসটা মার্চ করতে পারি, মার্চ করে কিভাবে আমরা হিসাবটা দেখাতে পারি, একটা প্রোডাক্টের ডিমান্ড কিভাবে করে চেঞ্জ হয় ডিমান্ড কার্ভটা উইথ রিলেটেড টু কনজিউমার সারপ্লাস। ফার্স্টে দেখেন এখানে প্রাইস দেওয়া আছে, বায়ার্স দেওয়া আছে, আর হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড। বলা হচ্ছে যখন ওই একটা প্রোডাক্টের ওই প্রাইস বা যে অ্যালবাম বলা হচ্ছে অ্যালবামের প্রাইস যখন 100 or more থাকে, মানে 100 আর 100 বেশি থাকে, তখন কোনো বায়ার এটা নিতে চায় না, দ্যাট মিনস উইলিংনেস টু পেটা কিন্তু জিরো, কোয়ান্টিটি ডিমান্ড জিরো, কেউ তখন ওই প্রোডাক্টের ডিমান্ড নেই। যখনই অ্যালবামের প্রাইসটা $80 থেকে $100 মধ্যে চলে গেল তখন কিন্তু জন ওই প্রোডাক্টটা নিতে চায়, তার দ্যাট মিনস তার উইলিংনেস টু পে হচ্ছে $100 to $80 এর ভিতরে, একটা ডিমান্ড আছে। আবার দেখেন যখন প্রোডাক্টের প্রাইস আর একটু কমে $70 হয়, $70 to $80 এর মধ্যে থাকে, তখন আরেকজন কনজিউম বায়ারও এটার সাথে অ্যাড হয়, জন পল এখন দুজন হচ্ছে এই অ্যালবামটা কিনতে চায়। আবার যখন প্রাইসটা একটু কমে $50 থেকে $70 এর মধ্যে চলে আসে তখন আরেকজন অ্যাড হয়, টোটাল 3 জন হচ্ছে কিনতে চায়। আমরা তো জানি যে প্রাইস যত কমে কোয়ান্টিটি ডিমান্ড তত বাড়ে, এখানে কিন্তু তাই হচ্ছে দেখেন। আর যখন অ্যালবামের প্রাইস $50 বা তার নিচে চলে যায় তখন আরো একজন বায়ার যোগ হয়, টোটাল 4 জন, তার মানে কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে 4 হয়। তো আমরা দেখেন নর্মাল হিসাবটা দেখেন, প্রাইস যখন কমে তখন কোয়ান্টিটি ডিমান্ড বাড়ে, আমরা এর আগেও দেখে এসেছি এই হিসাবটা, ডিমান্ডের সাথে প্রাইস হচ্ছে ইনভার্স রিলেশনশিপ, প্রাইস বাড়লে ডিমান্ড হচ্ছে আপনার কমে যায়, প্রাইস কমলে ডিমান্ড বেড়ে যায়, এখানে এটা দেওয়া। এখন আমরা কনজিউমার সারপ্লাসের সাথে এই জিনিসটা কিভাবে হিসাব করব, এখানে দেখেন $100 বলা হচ্ছে জনস উইলিংনেস টু পে, যখন প্রোডাক্টের প্রাইসটা এই যে 80 থেকে 100 রেঞ্জে থাকে, এই রেঞ্জে তখন কি শুধুমাত্র জন একজন প্রোডাক্টটা কিনবে,
রাইট? তাহলে এই জিনিসটা হিসাব করেন, এই 100 থেকে 1, এটা হচ্ছে আপনি বলতে পারেন জনের উইলিংনেস টু পে। এটা কি বুঝতে পারছেন? এই যে 80 থেকে 100, এই 80 থেকে 100 ঘরে শুধু একজন বায়ার আছে, একজনের ডিমান্ড আছে, দ্যাট ইজ জন। এই যেটা বলা হচ্ছে এটা হচ্ছে জনের উইলিংনেস টু পে। যখন আবার দেখেন 70 থেকে 80 হয়ে গেল, প্রোডাক্টের প্রাইসটা কমে গেল 70 এন্ড 80 রেঞ্জে, তখন জনের সাথে আরেকজন অ্যাড হলো, এখন হলো পলের উইলিংনেস টু পে। আমরা পেলাম যে পল 70 থেকে 80 মধ্যে হলে কিনবে। আবার প্রায় প্রোডাক্টের প্রাইসটা যখন কমে 50 থেকে 70 এর মাঝখানে চলে আসলো, তখন নতুন আরেকজনের উইলিংনেস টু পে ক্রিয়েট হলো, কে? দ্যাট ইজ জর্জ। জর্জের উইলিংনেস টু পেটা হচ্ছে 70 থেকে 50 এর মধ্যে। আবার যখন প্রোডাক্টের প্রাইস 50 এবং 50 এর লেস হয়ে গেল, সো এই টোটাল ঘরটা হচ্ছে রিঙ্গোর্স উইলিংনেস টু পে। তখন আরেকজন নতুন নতুনের মানে মানুষের ডিমান্ড ক্রিয়েট হলো, তার উইলিংনেস টু পে হচ্ছে 50 বা 50 এর লেস। এই জন্য দেখেন প্রত্যেকটা ঘরে তাদের নাম দেওয়া আছে যে কতটুকু রেঞ্জের মধ্যে এক মানে কার উইলিংনেস টু পেটা। এই জিনিসটা কি ক্লিয়ার? Yes ma'am. Yes ma'am. ওকে, দেখেন আপনাদের এক্সামে প্রাইস হচ্ছে এরকম দিয়ে দেওয়া হবে, রেঞ্জ দিয়ে দেওয়া হবে, আর আপনার বায়ারের নাম দিয়ে দেওয়া হবে। সো আপনার কিন্তু এরকম একটা স্কেজুল একে দেখাতে হবে যে কোন রেঞ্জে কার উইলিংনেস টু পে কতটুকু। ম্যাম কোশ্চেনটা আসবে কিভাবে? কোশ্চেনটা আসবে হচ্ছে যে ইউজিং আ ডিমান্ড কার্ভ মেজার দ্য কনজিউমার সারপ্লাস অফ দি দ্য দোজ ফলিং বায়ার্স অর দিস ফলিং বায়ার্স। এক্সাম কিভাবে হবে, অনলাইন না অফলাইন? এটা তো এখনো অ্যাকচুয়ালি কমিটি থেকে ডিসাইড করেনি, বাট অনলাইনে হওয়ার পসিবিলিটি বেশি। সো লেটস সি, আমি যদি যখনই জানতে পারবো ইনফরমেশন আই লেট ইউ নো। ওকে ওকে ম্যাম। আচ্ছা দেখেন এখানে আমি যে জিনিসটা আপনাদের এক্সপ্লেইন করলাম এটারই জি। আপনি যেটা বললেন যে আস্কিং প্রাইস আর হচ্ছে যে উইলিং টু পে যদি কম বেশি, আমার কথা হচ্ছে দুটোই যদি সেম হয় তখন কি কনজিউমার সারপ্লাস এই ব্যাপারটা থাকতে পারে না? যদি দুটোই সেম হয় তাহলে ওটা হচ্ছে, ওটা তো ব্যালেন্স জিরো, ওটা তখন আর কনজিউমার সারপ্লাস হবে না, তখন সেটা ব্যালেন্স জিরো। ধরুন আপনি 100 টাকা দিতে চান, আপনি আবার ওটা মার্কেটে 100 টাকাই পেলেন, তখন জিনিসটা সমান হয়ে গেল, দ্যাট মিন্স ব্যালেন্স জিরো, তখন আর ওটা কনজিউমার সারপ্লাস হবে না। সারপ্লাস তখনই হবে যখন আপনি বেশি দিতে চাচ্ছেন কিন্তু আপনি প্রোডাক্টটা কমে পেয়ে যাচ্ছেন, ওই যে ডিফারেন্সটা ওটাকেই আমরা বলবো হচ্ছে কনজিউমার সারপ্লাস। আচ্ছা এখানে হচ্ছে আপনার এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। এখন দেখেন এখানে একটা নতুন টার্ম বলা হচ্ছে মার্জিনাল বায়ার। মেইনলি বলা হচ্ছে কি মার্জিনাল বায়ার কারা, যারা প্রোডাক্টের প্রাইস বাড়ার সাথে সাথে মার্কেট থেকে সবার ফার্স্ট আউট হয়। এখানে যদি আপনার বলা হয় যে মার্জিনাল বায়ার কে, তাহলে কোনটা হবে? মার্জিনাল বায়ার তারা যারা হচ্ছে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করার সাথে সাথে মার্কেট থেকে যে ফার্স্টে আউট হয়ে যায় তাকে আমরা বলি হচ্ছে মার্জিনাল বায়ার। এখানে যদি চারজনের মধ্যে দেখেন জন, পল, জর্জ আর রিঙ্গো, $50 থেকে যখন উপরে চলে গেল প্রাইস, তখন সবার আগে মার্কেট থেকে রিঙ্গো বের হয়ে গেল না, তখন দেখেন ডিমান্ড তিনজনের, একজন কিন্তু আউট, তার মানে সে $50 বেশি হলে সে নিবে না। সো আমরা রিঙ্গো কে বলতে পারি মার্জিনাল বায়ার। আমার কথা কি শুনতে পাচ্ছেন? Yes ma'am. সো এই জিনিসটা ক্লিয়ার? কাকে হচ্ছে মার্জিনাল বায়ার বলে? মার্জিনাল বায়ার সেই যে যখনই কোনো প্রোডাক্টের প্রাইস বাড়ে, বাড়ার সাথে সাথে যেই মানুষ, যেই পার্সনটা বা যেই বায়ারটা সবার আগে মার্কেট থেকে বের হয়ে যায়, মানে এর চেয়ে বেশি প্রাইস হলে সে কিনবেই না। সো এইখানে দেখেন এই চারজনের মধ্যে যদি আমি ধরি তাহলে মার্জিনাল বায়ার কিন্তু রিঙ্গো, কারণ ওর যখন $50 উপরে প্রাইস চলে গেল সে সবার আগে মার্কেট আউট হয়ে গেল। আবার আপনি দেখেন যদি আপনি তিনজনের মধ্যে ক্যালকুলেশন করেন, রিঙ্গো তো মার্কেট আউট, এখন যদি আমি জন, পল আর জর্জের মধ্যে আমি কম্পেয়ার করি, প্রোডাক্টের প্রাইস যখন আরেকটু ইনক্রিজ করলো তখন মার্কেট থেকে ফার্স্ট আবার কে বের হয়ে গেল? দ্যাট ইজ জর্জ, দ্যাট মিন্স সে হচ্ছে মার্জিনাল বায়ার টু। আবার যদি প্রাইস আরেকটু ইনক্রিজ পায় তখন দেখেন আপনার জন আর পলের মধ্যে পল হচ্ছে বের হয়ে গেল, দ্যাট মিন্স সে হবে মার্জিনাল বায়ার থ্রি। সো এইটাই হচ্ছে মেইনলি মার্জিনাল বায়ার কাকে বলে, যে মার্কেটে যখন কোনো প্রোডাক্টের প্রাইস বাড়ে, বাড়ার সাথে সাথে যে বায়ারটা সবার আগে কুইট করে যে সে এই প্রোডাক্টটা আর এর চেয়ে বেশি দিয়ে কিনবে না, সো তাকেই তখন আমরা বলবো হি অর শি ইজ দ্য মার্জিনাল বায়ার। এই জিনিসটা ক্লিয়ার?
ডিমান্ড কমে যায়, এখন যখনই প্রোডাক্টের প্রাইস বাড়ে তখন দেখা যাচ্ছে ডিমান্ড কেন কমে, দ্যাট মিন্স কিছু নাকি কয়েকজন মানুষ থাকে যারা ওই প্রোডাক্টের এত দাম দিয়ে কিনবে না, সো তারা হচ্ছে ওই মার্কেট থেকে ঝরে যায়, বের হয়ে যায়, তারা অপশন খুঁজে। সো এই জিনিসটাকেই দেখেন, যখনই কোনো স্পেসিফিক প্রোডাক্টের প্রাইস বাড়ে, বাড়ার সাথে সাথে দেখবেন মার্কেটে কয়েকজন বায়ার কমে যাবে। সো এই যে ফার্স্ট যে বায়ার গুলা চলে গেল মার্কেট থেকে, যে ওই প্রোডাক্টের প্রাইস এর চেয়ে বেশি হলে সে নিবে না, আমরা তাকেই বলি হচ্ছে মার্জিনাল বায়ার। এখন এই এক্সাম্পলটা দিয়ে যদি দেখেন, যখনই প্রোডাক্টের প্রাইস $50 বা তার উপরে চলে গেল, তখন দেখেন 50-70 রেঞ্জ যখন হয়ে গেল, তখন রিঙ্গো কিন্তু আর কিনবে না, তখন কিন্তু নতুন বায়ার তিনজন, জন, পল আর হচ্ছে জর্জ। রিঙ্গো হচ্ছে শুধুমাত্র 50 আর তার প্লেস হলেই কিনবে, যখনই 50 এর উপরে চলে গেল সে মার্কেট থেকে বের হয়ে গেল, সে আর প্রোডাক্টটা কিনবে না। দ্যাট মিন্স আমরা এখানে রিঙ্গোকে বলতে পারি মার্জিনাল বায়ার, যে সবার আগে মার্কেট থেকে বের হয়ে গেল, প্রোডাক্ট প্রাইস বাড়ার সাথে সাথে মার্কেট থেকে যে সবার আগে লিফট করে তাকে আমরা বলি হচ্ছে মার্জিনাল বায়ার। এখন ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন এখানে দুইটা কনজিউমার সারপ্লাস এর এক্সাম্পল দেওয়া আছে, ওই আগেরটার মতোই। এখানে দেখেন বলা হচ্ছে প্রাইস যখন 80, জন আমরা জানি যে জনের উইলিংনেস টু পে ছিল হচ্ছে 100, সে অ্যালবামটা $100 দিয়ে কিনতে চায়, কিন্তু প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 80, দ্যাট মিন্স জনের তাহলে কনজিউমার সারপ্লাসটা কত হবে, 20 হবে না, সে 100, তার উইলিংনেস টু পে 100, বাট সে পাচ্ছে হচ্ছে প্রোডাক্টটা 80 দিয়ে। সো এই যে $20 এর ডিফারেন্সটা, এই $20 কি আমরা জনের কনজিউমার সারপ্লাস বলবো। এরপরে দেখেন ম্যাম, আপনার কথাটা পুরো কেটে আসছে আমার এখানে, বাকিদেরও কি সমস্যা হচ্ছে, কথা কেটে আসছে? না ম্যাম, শুনতে পারছি। আমার মনে হয় আপনার একটু নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখেন, আমি আবার বলি, এখানে জনের আপনার উইলিংনেস টু পে আমরা দেখেছিলাম আগের এক্সাম্পলে 100, জন যদি 100 টাকা হয় তাহলে অ্যালবামটা নিবে, কিন্তু প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 80, দ্যাট মিন্স এই যে জন $20 এক্সট্রা পে করতে চাইলো প্রোডাক্টের জন্য, এটাই কি তার কনজিউমার সারপ্লাস না? সো কনজিউমার সারপ্লাস আমরা মেইনলি হচ্ছে উইলিংনেস টু পে থেকে যে অ্যাকচুয়াল প্রোডাক্টের প্রাইস ওটা মাইনাস করলে যে অ্যামাউন্টটা পাই, দ্যাট ইজ কল্ড কনজিউমার সারপ্লাস। তো জনের কনজিউমার সারপ্লাস কিন্তু এখানে 20। আবার দেখেন এখানে বলা হচ্ছে প্রোডাক্টের প্রাইস যখন 70 তখন কি হয়, একটা দেওয়া ছিল প্রোডাক্টের প্রাইস 80, তখন আমরা জনের কনজিউমার সারপ্লাস বললাম 20, যখনই প্রোডাক্টের প্লাস 70, দ্যাট মিন্স কি প্রাইস একটু কমে গেল। এখন একজন তো হচ্ছে আপনার জন ছিলই, সে কিন্তু 100 পে করতে চায়, তাই না, কিন্তু প্রোডাক্টের প্রাইস হয়ে গেল 70, তার মানে এখন তার নতুন কনজিউমার সারপ্লাস কত হবে? জন 100 হবে, 30, কারণ ওর হচ্ছে এখন তার উইলিংনেস টু পে সেমই আছে, সে 100 পে করতে চায় কিন্তু প্রোডাক্টের প্রাইস হয়ে গেল 70। সো এই যে 30 টাকার ডিফারেন্সটা, এটাই তো জনের কনজিউমার সারপ্লাস। এখন যখনই আপনার প্রোডাক্টের প্রাইস কমে তখন আমরা কি জানি, মার্কেটে নতুন ডিমান্ড ক্রিয়েট হয়, যদি আপনার ডিমান্ডের সূত্র মনে থাকে। এখন নতুন ডিমান্ড ক্রিয়েট হওয়ার সাথে সাথে তার মানে দেখেন নতুন কনজিউমার অ্যাড হয়, তো মার্কেটে একজন নতুন বায়ারও অ্যাড হলো, পল। এখন ও হচ্ছে দেখেন তার উইলিংনেস টু পে হচ্ছে 80, যদি এক্সাম্পলটা দেখেন, এই যে পল ফার্স্টেই দেওয়া হয়েছিল যে সে মার্কেটে প্রোডাক্টের জন্য হাইয়েস্ট 80 পে করবে, কিন্তু মার্কেটে এখন প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 70, এই যে তার মানে কি, তাহলে পলের কনজিউমার সারপ্লাস কত হলো? 10। হ্যাঁ 10, তো এখন আমরা তাহলে টোটাল কনজিউমার সারপ্লাস বলতে পারি না যে 40। এইভাবে দেখেন, যদি আপনাদের পাঁচজনের কনজিউমার মানে দেওয়া থাকে, পাঁচজনের হিসাব দেওয়া থাকে যে আপনার প্রোডাক্টের প্রাইস, ফার্স্টে আমি বললাম যে প্রোডাক্টের প্রাইসটা 50, জনের কনজিউমার সারপ্লাস দিলাম 100, পলের দিলাম হচ্ছে 70, আরেকজন এরকম জর্জের দিলাম তার হচ্ছে ধরেন 60, তো এরকম দেখা গেল যে আপনাদের পাঁচজনের কনজিউমার সারপ্লাস আর হচ্ছে প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকবে, তখন কি আপনার স্কেজুলটা ক্রিয়েট করতে পারবেন না? জি ম্যাম, অ্যাকচুয়ালি কি ইন্ডিভিজুয়াল কাস্টমার সারপ্লাসটা আমরা বের করতে পারবো তখন? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কাস্টমার সারপ্লাসটা বের করলেই তো আসলে আপনাদের টোটাল কনজিউমার সারপ্লাসটা বের হয়ে গেল। যদি টোটালটাও দেখাতে বলি তাহলে জাস্ট বলে দিবেন যে এই সবারটা যোগ করলে যত অ্যামাউন্ট হয় সেটাই তো টোটাল।
পাঁচ জন একটা যোগ করলে যেটা হবে কনজিউমার সারপ্লাস সেটাই তো টোটাল কনজিউমার সারপ্লাস, জাস্ট প্লাস করে অ্যামাউন্টটা আপনারা লিখে দিবেন। জন পল জর্জ এরকম পাঁচ জন একটা কনজিউমার সারপ্লাস যোগ করলে যে অ্যামাউন্ট আসবে সেটাই হচ্ছে টোটাল কনজিউমার সারপ্লাস। দ্যাট মিনস মার্কেটে আসলে ওই প্রোডাক্টটার জন্য মানে আপনার কতটুকু ম্যাক্সিমাম টাকা দিতে চেয়েছিল কনজিউমাররা, কিন্তু ওই প্রোডাক্টের প্রাইস কমছে, এই জন্য হচ্ছে আমরা টোটাল কনজিউমার সারপ্লাসটা আমরা বুঝতে পারি। এখন এটার আসলে সুবিধাটা কি বলেন তো, আপনি দেখছেন যে আপনার মার্কেটে টোটাল কনজিউমার প্লাস মানে সারপ্লাস হচ্ছে 40, দ্যাট মিনস আপনি যে প্রাইসটা দিচ্ছেন তার চেয়ে $40 বেশি হচ্ছে অ্যাভারেজে মানুষজন বেশি দিতে চায়, তখন আপনি কি স্বভাবতই আপনার প্রোডাক্টের প্রাইসটা একটু বাড়াতে পারেন না? সো এইভাবে কনজিউমার সারপ্লাস জানার মাধ্যমে কিন্তু একজন প্রডিউসার যে হচ্ছে প্রোডাক্ট প্রডিউস করবে ম্যানুফ্যাকচারার, তারা কিন্তু প্রাইস বাড়াতে বা কমাতে পারে। এখন আপনি দেখলেন যে আপনার কনজিউমার সারপ্লাস অনেক বেশি, আপনি যেই প্রোডাক্টে 50 টাকায় সেল করেন সেই প্রোডাক্ট মানুষজন 100 টাকাও দিতে চায়, তো আপনি তাহলে কমে কেন সেল করবেন? আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি যেই টাকা পে দিতে চাচ্ছেন যেই টাকা দিয়ে সেল করছেন সেই টাকা দিয়ে মানুষজন কিনেই না, কনজিউমার সারপ্লাস নাই, জিরো, বরঞ্চ মাইনাসে আছে, মানুষজন ওই টাকা দিতেই চায় না ওই পরিমাণে, তখন কি আপনার প্রোডাক্টের প্রাইসটা কমিয়ে দিতে হবে? এই জন্য আসলে আমাদের কনজিউমার সারপ্লাসটা জানা দরকার যে আপনার প্রোডাক্টের জন্য একটা মানুষ মানে একজন বায়ার কতটুকু হচ্ছে ম্যাক্সিমাম দিবে সেটা আর মার্কেট প্রাইস, এই দুটোর ডিফারেন্সটা থেকে আমরা পাই কনজিউমার সারপ্লাস। এই জিনিসটা ক্লিয়ার সবার? আই হ্যাভ কোশ্চেন। হ্যাঁ বলেন। প্রাইস অফ অ্যালবাম এন্ড ইন হিয়ার হোয়াট ইজ দ্য পজিশন অফ ডিমান্ড, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডিমান্ড? আই ডিডন্ট গেট ইউ কোশ্চেন, রিপিট এগেইন। হোয়াট ইজ দ্য ডিমান্ড? হোয়াট ইজ ডিমান্ড? ইয়েস, you are asking me what is demand right now when you have just finished your midterm and also final chapter 3 and 4. This is the first topic of our economics course, what is demand. Okay, let me explain again. Demand is basically a concept related to what a consumer or buyer actually wants to pay price for a specific product. For say you want to buy an ice cream and you will pay $10 for that ice cream, so your demand for that ice cream is 10. Again your friend, he will pay for that ice cream $20, so your $10 and his $20, if you combine that, then we can say for that ice cream there is a total demand of $30 in the market. Mainly demand is related to what you or all the consumer in a market. If I give an example of like ice cream, if I say what is the demand for an ice cream in the market, then how can I find the demand for the ice cream in the market? I have to find out who is gonna buy that ice cream, that product. Then I have to calculate, I have to find out those person. For say I do a market survey and find out that there are 10 persons who are willing to buy this ice cream. So I will say this ice cream has demand of 10. Now, in previous lecture, I tried to explain the law of demand. You need to understand what is the law of demand to understand all of this. The law of demand said when a product's price increase, that means when a product price from 50 to 100 increase, then that demand for that product decrease. That means people are less willing to buy a product when the price increased. Again, when a price of a product decrease, that means from $100, the price is now 50, then there will be more people who will be willing to buy that product. That means the demand will increase. So price and demand have inverse relationship. That means negative relationship. When price increase, then demand decrease. When price decrease, then demand increase. More people are willing to buy that product. So that is we call law of demand, and that is demand. Now, any confusion? Akbar Ali. No, it's clear. Did you understand what I just said earlier about consumer surplus or willingness to pay? Actually, from the first, I didn't understand.
because of the language problem, how can I? Then you have to tell me, right? Then you have to tell me that you didn't understand. Then I'll repeat it for you. Thank you. Okay. So in short, willingness to pay, I said that this is the maximum amount that a buyer is willing to pay for a good. For say, for an ice cream, a buyer is gonna pay $10. If the price increase, then he will not pay or he will not buy that ice cream. So $10 is the willingness to pay for that ice cream. So willingness to pay is the maximum amount that a buyer will pay for any good, a specific good. So here I have given an example of four buyers who are willing to pay for an album. So there are four buyers, John, Paul, George, and Ringo. They are willing to pay. George is willing to pay $100 for that album. Paul wants to pay 80, George wants to pay 70, and Ringo wants to pay 50. That means for the same product, the willingness to pay will be different because not everyone wants to buy with the same amount. For that, capacity may vary, so income may vary, so there will be more issues. So willingness to pay will also vary from person to person. So here I said, what is now consumer surplus? I'm saying that when John wants to pay $100 for a product, but he is getting that product in the market price of 80. So John wants to pay, his willingness to pay is 100, but he is getting that product at $80. So there is a difference of $20. So that we'll be calling is consumer surplus. John wants to pay $100, his willingness to pay is 100, but he gets the product at $80. So there is a difference of $20. So this will be called consumer surplus when a person wants to pay more for the product, but the product is less in the market. So the difference is called consumer surplus. So here I have shown four person and their willingness to pay, their consumer surplus. When the price of a product is more than 100, then there is no buyer for that product. When the price is between 80 to 100, then John is willing to buy that product. That means his willingness to pay is 100. When the product price is $70 to $80, range 70 to 80, then there is a new buyer in the market, Paul. Again, when the price decrease to 50 and between 70, then there is a new buyer in the market, who is George. And when finally the price decreased to $50 or less, then there will be added a new buyer in the market, Ringo. So here we have found willingness to pay for four buyers. And each one is different from one another because their highest paying level is this. Then I said about the marginal buyer. So the marginal buyer is the person who leaves the market first when the price increase. If you see the example, when the price of this album increased from $50 to $70, then Ringo is not here in the buyer list because Ringo left the market. He will not pay more than $50 for this album. That means Ringo left the market first, so he is the marginal buyer. The person who leaves the market first when the price increase for any product, he or she will be called marginal buyer. Now in this example, I was telling how to calculate this consumer surplus. If we see this previous example, I said John, his willingness to pay is 100. He is offering $100 for this album, but the market price is 80. So there is a difference of $20. This $20 will be John's consumer surplus. Again, that same product is now priced $70, but John wants to pay $100 for this product. So he wants to pay $100, but the product price is 70. So the new consumer surplus will be what? 100 minus 70, $30. And if we recall the law of demand, I said, when the product price decrease, new demand increase for that product. Here see, Paul willingness to pay is $80. Paul wants to pay $80 for the same product, but the market price is 70. So if we minus 80 from 70, we can get Paul's consumer surplus. So like this, if we like aggregate all the consumer surplus of each individual in the market,
we get total consumer. That means we plus John's consumer surplus plus Paul's consumer surplus equal to total consumer surplus, which is about 40. So up till now, clear? Yes, clear. Okay. এখন দেখেন আমি এই যে এক্সাম্পলটা দিলাম এই গ্রাফটা দেখালাম এইটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া দ্য থিং আই জাস্ট এক্সপ্লেইনড দিস এক্সাম্পল ইন দিস এক্সাম্পল দিস ইজ এলাবোরেটেড গিভেন হিয়ার ওকে জাস্ট গো থ্রু ইট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং দেন ইউ মে আস্ক কোশ্চেন ইন দ্য নেক্সট ক্লাস ওকে থ্যাংক ইউ ওকে Now, this is the last topic for today's class. That is how a lower price buys consumer surplus. That means lower price এর সাথে consumer surplus এর সম্পর্কটা কি? এখানে বলা হচ্ছে যে lower যখনই product এর price lower হয় বা কমে তখন consumer surplus টা বাড়ে. Now, when a product's price decrease, then the consumer surplus increase. But how? এটার এক্সপ্লেনেশন থেকে সেখানে দেওয়া ইফ ইউ ক্যান রিকল ল অফ ডিমান্ড কি বলা হচ্ছে বারবারই যখনই কোনো প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ হয় তখন সেটা ডিমান্ড কমে যায় আবার যখনই কোনো প্রোডাক্টের প্রাইস কমে তখন মার্কেটে নতুন ডিমান্ড ক্রিয়েট হয় ডিমান্ড বাড়ে তাহলে এখন কেউ বলতে পারবে যে এই যে ডিমান্ড কমে বা যে প্রাইস কমার সাথে সাথে আমাদের ডিমান্ডটা বাড়ে এটার সাথে কনজিউমার সারপ্লাসের সম্পর্কটা কি মানে হাউ আ লোয়ার প্রাইস can rise the raise the consumer surplus ma'am if the price is lower and the consumer wants to pay much then consumer surplus will raise will increase right exactly So you are willing to pay $100 for a product but the product price was 50 before so your consumer surplus was 50 now the product price has decreased you are willing to pay $100 for that product but the price decreased from $50 to $30 so what will be your new consumer surplus 100 minus 30 so 70 so that's how we can understand with lower price when the product price decrease consumer surplus actually increase so here this is an example of it see a b and c in this point it is called consumer surplus the consumer surplus that is already existing in the market p1 if this is a hypothetical example okay amra hocche eta dhore niyechi kono exact figure deya nei just apnader bujhanor jonno So, ekhane first one dekhen, the consumer surplus at hoche P1, that is A, apna triangle, the A, B, and C. Ekhon, jokhon product price kome gelo. When the product price decreases, then what happens? Ekhane hoche example ta dewa. Initial consumer surplus was between A, B, and C. From price 1 to price 2, the product price decreases from price 1 to price 2. So, there is a new gap here. আমাদেরকে নতুন একটা কনজিউমার সারপ্লাস আমরা পাচ্ছি না আমাদের এ বি এন্ড সি দিস ওয়াজ আওয়ার ইনিশিয়াল কনজিউমার সারপ্লাস নাও ফ্রম পি ওয়ান দ্য প্রাইস ডিক্রিজ টু পি টু দেন এ ডি এন্ড হচ্ছে এফ একটা বড় একটা নতুন কনজিউমার সারপ্লাস আমাদের ক্রিয়েট হলো সো উই গেট আ নিউ কনজিউমার সারপ্লাস ফ্রম এ ডি এন্ড এফ এখন দেখেন এখানে বলা হচ্ছে ফ্রম সি E and which F. It's a short point. এখানে বলা হচ্ছে কনজিউমার সারপ্লাস টু নিউ কনজিউমার্স এই পয়েন্টে কি নতুন কাস্টমার জয়েন হলো না গ্রাফটা একটু খেয়াল করে দেখেন when the price is P1 তখন আপনার গ্রাফটা কোথায় যাচ্ছে আপনার কোয়ান্টিটি কিন্তু Q1 রাইট when the price decreases to P2 the new quantity is Q2 that means হচ্ছে আপনার কোয়ান্টিটি ডিমান্ডটা বেড়ে গেল ডিমান্ডটা এই যে ইনক্রিজ পেল সো এই যে মাঝখানে যে C E F J পয়েন্টটা এই পয়েন্টটা এটা তো আমরা বুঝতে পারি না যে নতুন কনজিউমার ক্রিয়েট হয়েছে নতুন ডিমান্ড ক্রিয়েট হয়েছে এই পয়েন্টে সো এ ডি এফ এই টোটালটাকে আমরা বলতে পারি আমাদের নিউ কনজিউমার সারপ্লাস সো দিস ইজ আ প্রুফ হাউ ফ্রম লোয়ার প্রাইসেস ওয়েন দ্য প্রাইস ডিক্রিজ ফর আ প্রোডাক্ট দ্য কনজিউমার সারপ্লাস অ্যাকচুয়ালি ইনক্রিজ এটা নিয়ে কারো কোনো কনফিউশন এনি কনফিউশন অ্যাবাউট দিস চার্ট
এখানে কোনো নিউমেরিক্যাল অ্যামাউন্ট কি বলা হয়নি, জাস্ট হচ্ছে দেখানো হলো যে কিভাবে ইনিশিয়াল কনজিউমার সারপ্লাস থেকে আবার পরবর্তীতে প্রাইস কমার কারণে বড় একটা কনজিউমার সারপ্লাস আবার নতুন করে ক্রিয়েট হলো। এই জিনিসটা বুঝতে কারো কোনো কনফিউশন আছে? নো। বাকিদের? নো। ওকে। ওকে, সো আজকের ক্লাস পর্যন্ত হচ্ছে এতটুকুই। আপনারা এই পর্যন্ত দেখে নেবেন, নেক্সট ক্লাসে হাউ ডাজ কনজিউমার সারপ্লাস মেজার, সো আমরা হচ্ছে মেজার কনজিউমার সারপ্লাস এর মেজারের একটা এক্সাম্পল আমরা দেখব। যে অনেক সময় বলা হচ্ছে যে কনজিউমার সারপ্লাসটা মানে অনেকে বলে যে কনজিউমার সারপ্লাস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর দ্য মার্কেট, আপনার প্রোডাক্টের প্রাইস বা হচ্ছে ডিমান্ড জানার জন্য। আবার অনেকে বলে যে কনজিউমার সারপ্লাসটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, সো দেয়ার ইজ আ কন্ট্রোভার্সি অফ ইট। আচ্ছা, এটা ছোট একটা টপিক, এটা পরেই শেষ করি। হোয়াট ডাজ কনজিউমার সারপ্লাস মেজার অ্যাকচুয়ালি, মানে আমরা কনজিউমার সারপ্লাসটা কেন মেজার করি? সো হিয়ার ইজ আ মিথ, মানে সাম কিছু হচ্ছে আপনি ইকোনমিস্ট, ওরা ইকোনমিস্টরা বলে আমাদের ইকোনমিক ওয়েলবিংটা জানার জন্য কনজিউমার সারপ্লাসটা দরকার। আবার কিছু কিছু মানুষ বলে যে কনজিউমার সারপ্লাসটা আসলে আমাদের দরকার নেই, খুব একটা ইম্পর্টেন্ট না। এখন কনজিউমার সারপ্লাসটা আমাদের মানে কখন আমরা বলবো যে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আর কখন বলবো যে ইট ইস নট ইম্পর্টেন্ট ফর আস, এই জিনিসটাই হচ্ছে আমরা দেখার জন্য এখন দেখবো যে কখন কনজিউমার সারপ্লাসটা আমাদের আসলে জানা দরকার, কোন প্রোডাক্টের জন্য কখন আসলে দরকার নেই। এখন দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, ফর সে আ পলিসি মেকার দ্যাট মিন্স গভর্নমেন্ট, কোন দেশের একজন গভর্নমেন্ট, ওরা জানতে চাইলো যে আপনার কনজিউমার সারপ্লাস একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য কত। এখন ফর সে ওরা বললো যে ড্রাগ এডিক্টস যারা আছে, তো তাদের আসলে কনজিউমার সারপ্লাসটা কি বা উইলিংনেস টু পেটা কি। এখন এই জিনিসটা চিন্তা করেন, যারা হচ্ছে এডিক্ট থাকে তারা কিন্তু প্রাইস হাই হলেও তারা ড্রাগস নিবেই, কিছুটা কমবে কিন্তু কিছুটা কমবে না। ম্যাক্সিমামে যারা এডিক্ট থাকে তারা কিন্তু প্রাইস বাড়লেও হচ্ছে ওরকম খুব একটা তাদের প্রোডাক্ট ওই প্রোডাক্ট ড্রাগসের জন্য ডিমান্ড কমে না। এখন এই জিনিসটা চিন্তা করেন, আমরা যে নর্মালি দেখলাম যে প্রোডাক্টের প্রাইস কমার সাথে সাথে কনজিউমার সারপ্লাস বেড়ে গেল মার্কেটে, রাইট? সো কনজিউমার সারপ্লাস যখন বেড়ে যায় তখন আমরা কি বুঝি যে কনজিউমারও ওই প্রোডাক্টের জন্য বেশি পে করতে রাজি, তার মানে কি মার্কেটে বেশি প্রাইস আসছে না প্রোডাক্টের জন্য, সো প্রোডিউসারদের কি বেশি লাভ হচ্ছে না, প্রফিট হচ্ছে, এই জিনিসটা কি বুঝতে পারছেন? মিস এটা তো লাইক প্রাইস কম থাকলে, রাইট? মানে কনজিউমার সারপ্লাসটা হচ্ছে নরমালি আমরা কেন দেখলাম, মানে আপনি একটা প্রোডাক্টের জন্য আপনি হচ্ছে আমরা তো বললাম যে উইলিংনেস টু পেটা যখন আপনার হাই থাকে আর প্রোডাক্টের মার্কেটের প্রাইসটা কম থাকে তখনই তো আমরা কনজিউমার সারপ্লাসটা পাই। এখন আপনার দেখা যাচ্ছে যে প্রোডাক্টের প্রাইস আপনি দিতে চাচ্ছেন অনেক বেশি কিন্তু মার্কেটে হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা ওরকম না, কম, তো যতই হচ্ছে কমবে ততই কিন্তু কনজিউমার সারপ্লাস হচ্ছে বাড়ে। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে যখনই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে বাড়বে তখন কিন্তু কনজিউমার সারপ্লাস কমে যাবে। এখন এইভাবে করে আমরা কি বললাম যে কোনো মার্কেট একজন ম্যানুফ্যাকচারার বা প্রোডিউসার তারা কিন্তু বুঝতে পারবে যে আমি কি প্রোডাক্টের প্রাইসটা বাড়াতে পারবো নাকি পারবো না, বাড়ালে কয়েকজন মানুষ আমার প্রোডাক্টটা কিনবে। সো যদি কনজিউমার সারপ্লাস বেশি হয় তারা কিন্তু প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিতে পারে, একটু বাড়ালে কিন্তু তাদের প্রফিট ভালো আসবে কারণ তারা দেখছে যে তাদের কনজিউমার সারপ্লাস অনেক। এখন এইখানে যদি ড্রাগ এডিক্টস এর কথা বলা হয় তো ওদের যদি ওরা কিন্তু এনি প্রাইস দে উইল পে ফর দ্য ড্রাগ, কিন্তু এটা কিন্তু সোশ্যাল পয়েন্ট অফ ভিউতে যদি আপনি দেখেন যে তাদের উইলিংনেস টু পে যতই বেশি হোক না কেন, তারা যত টাকাই পে করুক না কেন একটা প্রোডাক্টের জন্য, এটা প্রোডিউসারদের যতই লাভ হোক না কেন কিন্তু এটা তো সোশ্যাল ওয়েলবিং এর জন্য হচ্ছে খারাপ। আর আমরা এই চ্যাপ্টারে প্রথমেই বললাম আমরা ইকোনমিক ওয়েলবিং নিয়ে হচ্ছে কাজ করি, ইকোনমিক্স এর কাজ হচ্ছে ইকোনমিক ওয়েলবিং নিয়ে ফার্স্টে কাজ করা। সো এই ড্রাগ এডিক্টদের আপনার কনজিউমার সারপ্লাস কি বের করে আসলে আমাদের খুব একটা লাভ আছে? তাদের উইলিংনেস টু পে যতই ইনক্রিজ পাক না কেন এটা তো সমাজের জন্য ক্ষতি, তারা ড্রাগস এর জন্য অনেক বেশি পে করছে, ইটস গুড ফর বিজনেস বাট ইটস ব্যাড ফর দ্য সোসাইটি। সো কনজিউমার সারপ্লাস আসলে সব প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু মেজার করা ইটস নট আইডিয়াল। আপনি যদি এই পয়েন্ট অফ ভিউতে দেখেন সোশ্যাল ওয়েলবিং এর কথা বা ইকোনমিক ওয়েলবিং এর কথা ধরেন তখন কিন্তু সব প্রোডাক্টের কনজিউমার সারপ্লাসটা আসলে ইকোনমিক ওয়েলবিং রিফ্লেক্ট করে না। এইখানে যদি এমন হয় যে ড্রাগ এডিক্টদের উইলিংনেস টু পে ইনক্রিজ পাচ্ছে দিন দিন তার মানে বোঝা যাবে কি সোসাইটিতে ড্রাগ এডিক্টের সংখ্যা বাড়ছে, সো এটা কিন্তু আমাদের ইকোনমিক ওয়েলবিং এর জন্য খারাপ, এটা কিন্তু সোসাইটির জন্য খারাপ। সো এটার কনজিউমার সারপ্লাস জেনে কিন্তু আমাদের খুব একটা সোসাইটির প্রফিট হচ্ছে না, বিজনেসম্যানদের প্রফিট হতে পারে। আবার যদি অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ধরা হয় আপনি যে কোনো হচ্ছে নর্মাল প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা করেন,
যে প্রোডাক্ট হচ্ছে আমরা নরমাল কনজিউম করি ওই প্রোডাক্টের যদি উইলিংনেস টু পে কনজিউমার বেশি হয় তারা বেশি পে করতে চায় প্রোডাক্টের জন্য তাহলে কি বিজনেসম্যানদের লাভ বেশি হবে না তারা দেখছে তার মার্কেটে তার প্রোডাক্টের প্রাইসটা বেশি পে করতে চাচ্ছে সেই প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে হচ্ছে সেল করতে পারবে সো সেই ক্ষেত্রে কিন্তু কনজিউমার সারপ্লাসটা বের করা হচ্ছে ভালো কিন্তু সব প্রোডাক্টের ক্ষেত্রে তার মানে হচ্ছে আপনার কনজিউমার সারপ্লাস বের করা কাজ করে না এখন ইকোনমিক্সরা হচ্ছে মেইনলি বলে থাকে যে যে প্রোডাক্টগুলো আমাদের ইকোনমিক ওয়েলবিং এর কাজে লাগে বা হচ্ছে আমাদের সোশ্যাল ওয়েলবিং এর কাজে লাগে ওই প্রোডাক্টগুলোরই কনজিউমার সারপ্লাস বের করা উচিত বাকি প্রোডাক্টগুলো কনজিউমার সারপ্লাস বের না করলেও হবে বিকজ ওটা আমাদের ইকোনমিক্স ইকোনমির জন্য বা সোশ্যাল লাইফের জন্য ইটস নট লাইক বেনিফিশিয়াল ম্যাম তাহলে আমরা যখন ইকোনমিক নিয়ে চিন্তা করব তখন আমাদের অবশ্যই পাশে সোশ্যাল হ্যাঁ ওয়েলবিং টা আপনারা দেখতেই হবে ওয়েলবিং টা চিন্তা রাখতে হবে কারণ দুইটা জিনিস একটা হচ্ছে আপনার মানে ইকোনমিক মানে ইকোনমিক তো শুধু এটাই বলে না যে ইকোনমিক্স আমি এমনি পড়ি না যে কত টাকা ইনক্রিজ করা যায় ওটার জন্য না আমার হচ্ছে বিজনেসের প্রফিটের সাথে সাথে বা বায়ার এন্ড কনজিউমার বায়ার এন্ড সেলার দুই পক্ষ কিভাবে করে বেনিফিশিয়াল হয় ওটাও আমরা দেখি প্লাস হচ্ছে সোসাইটির ওয়েলবিং কিভাবে হয় এটাও কিন্তু আমরা দেখি আপনারা যতগুলো চ্যাপ্টার এর আগে পড়েছিলাম প্রত্যেকটাতেই দেখবেন এরকম সোসাইটি নিয়ে বা গভর্নমেন্ট পলিসি কিভাবে ডার্কনেস কমানো যায় এই জিনিসগুলো নিয়ে কিন্তু ওরা অনেক ফোকাস করে দ্যাট মিনস সোসাইটির প্রবলেমগুলো কত ভালোভাবে সলভ করা যায় ইকোনমিক্স এর মাধ্যমে এই জিনিসটা কিন্তু নিয়ে কাজ করে এই জন্য প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে দুইটা অ্যাসপেক্ট আমাদের চিন্তা করে পড়তে হবে ইকোনমিক্স একটা হচ্ছে কিভাবে করে বায়ার এন্ড সেলার দুই পক্ষ বেনিফিশিয়াল হয়ে আর কি মার্কেটে কাজ করা যায় দুই পক্ষ কিভাবে বেনিফিট পায় আরেকটা জিনিস দেখতে হবে যে আপনার ওয়েলবিং ইকোনমিক ওয়েলবিং আর হচ্ছে সোশ্যাল ওয়েলবিংটা কিভাবে মেনটেন করে তারপর আমাদের বাকি কাজ করা যায় দুইটা অ্যাসপেক্টের উপর চিন্তা করে হচ্ছে আমাদের সবসময় ইকোনমিক্স পড়তে হবে মাথায় রাখতে হবে এটা হচ্ছে থিওরিটিক্যাল এটা জাস্ট আপনাদের বোঝার জন্য বললাম যে আসলে কনজিউমার সারপ্লাস কেন সবসময় মেজার করা ইম্পর্টেন্ট না বাট আপনাদের এক্সামের জন্য মেইনলি ইম্পর্টেন্টই হচ্ছে এই যে আপনার ডিমান্ড কার্ভ আর হচ্ছে কনজিউমার সারপ্লাস এর যে রিলেশনটা এখানে দেখেন আমি তিনটা কুইক কুইজ দিয়েছি এটা বাসায় ট্রাই করবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন কালকে যেহেতু আপনাদের কুইজ সো কালকে কোনো ক্লাস হবে না কালকে শুধু ক্লাস টেস্ট নিবো আমি আপনাদের গ্রুপে কোশ্চেনের ছবিটা হচ্ছে দিয়ে দিব আপনারা কোশ্চেনটা অ্যান্সার করে যেই টাইম দেওয়া থাকবে 40 মিনিটস ওই 40 মিনিটস এর মধ্যে আমাকে ওটা কমপ্লিট করে আপনার ছবি তুলে পিকচারগুলো তুলে তারপর হচ্ছে আমাকে পিডিএফ করে আমাকে মেইল করবেন ঠিক আছে ওকে ম্যাম ম্যাম শুধু কি এই টপিকের উপরে কুইজ হবে নাকি প্রিভিয়াস টপিকগুলো থাকবে আপনাকে তো এই টপিকের নামে চ্যাপ্টার কোনটা দিয়েছি কুইজ এর চ্যাপ্টার 4 ম্যাম গ্রুপে তো সিলেবাস দেওয়া আছে ব্রো তুমি দেখে নিও চ্যাপ্টার 4 এর উপরে শুধুমাত্র আপনাদের ক্লাস টেস্ট হবে আর আপনাদের ফাইনালে থাকছে চ্যাপ্টার 4 5 এন্ড 7 এই চ্যাপ্টারে আপনাদের এটা 7 গ্রুপে যদি না পান তাহলে অবশ্যই আপনি আবার একটু গ্রুপে দিয়ে দেন অনেক গ্রুপে জয়েন করে তো প্রিভিয়াস মেসেজগুলো দেখে না আপনি একটু ফাইনালে সবগুলো একটু দিয়ে দেন আবার